এবার গল্প স্বল্প। দর্শক, সম্প্রতি মুক্তি পেয়েছে দুটি নতুন চলচ্চিত্র, মায়া দ্য লস্ট মাদার এবং কাঠবিড়ালি। দুটি চলচ্চিত্রেরই সুর ও সঙ্গীত পরিচালনায় আমরা পেয়েছি সঙ্গীতের এক প্রিয় মানুষকে। তিনি গুণী গিটারিস্ট, বহুমুখী প্রতিভার অধিকারী সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী। আজ গল্প স্বল্পের আড্ডা জমবে তার সঙ্গেই। চলুন তাহলে আড্ডা শুরু করা যাক। কেমন আছেন? এইতো আলহামদুলিল্লাহ ভালো। মায়া দ্য লস্ট মাদার এবং কাঠবিড়ালি দুটি চলচ্চিত্রের গানই কিন্তু বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে, আপনি কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? এই তো মানে খুব সুন্দর, ভালো, মানে সবাই পছন্দ করতেছে, এর চেয়ে বড় শান্তির আর কিছুই নাই আসলে। আর যেহেতু এই দুইটা ছবি আমার প্রথম ছবি, আসলে প্রথম সন্তানের মতোই আর কি। শুনেছি বাউল শিল্পী সফি মণ্ডল আপনাকে একটি উপহারও দিয়েছেন। হ্যাঁ, এটা তো উপহার মানে কি, এটা তো অনেক বড় দোয়া আসলে, আশীর্বাদ। ওনার মতো একজন এত বড় মানুষ, ওনার হাতের বাজানো একটা জাস্ট দোতারা আমাকে একদিন এসে বললো, ইমন তুমি এটা বাজাও বাবা। জাস্ট অনেক খুশি এরপর থেকে, এখন প্র্যাকটিস করতেছি, দেখি কি হয়। চিরকুট ব্যান্ডের সদস্যরা প্রায় সময় বলে থাকেন আপনার হাতটি জাদুঘরে রাখবেন। গিটার তো বটেই, সেই সাথে ম্যান্ডোলিন, ইউকেলেলে, বুঝুকি সব কিছুই বাজান দারুণভাবে। কোন পরিচয়ে নিজেকে এগিয়ে রাখতে চান সবচেয়ে বেশি? অবশ্যই গিটারিস্ট। গিটার নিয়ে সবাই মানে ভালো কিছু বলে, সো ওইটা অনেক শান্তি লাগে, কারণ দিন শেষে শুরুতে সবসময় আমি একটা গিটারিস্টই আসলে। গিটার ও ভায়োলিনের সংমিশ্রণে আপনার করা গিটোলিন মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ একটি ভাইরাল কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই গিটোলিনের ভাবনাটা আসলো কোথা থেকে? এটা আসলে এই জিনিসটা ওয়ার্ল্ডে এর আগে কয়েকজন মানে মিউজিশিয়ান জাস্ট করছিল, বাট এই প্রপারলি ইনস্ট্রুমেন্টাল ভাবে খুব কমই রিলিজ হয়েছিল আর কি। সো আমার একদিন ওই রকম জাস্ট দেখে মনে হলো যে না, আমিও তো এরকম একটা কিছু করতে পারি। জাস্ট এরপর থেকেই ভাবনা, অনেকদিন প্র্যাকটিস করলাম, সব কিছু পরে জাস্ট তুলতে পারলাম আর কি জিনিসটা। এখনো ট্রাই করি আরো বেটার কিছু করার, দেখা যাক কি হয়। সুর করা এবং সঙ্গীত পরিচালনার পাশাপাশি আপনি কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন, অনেক গানেই আপনি কণ্ঠ দিয়েছেন, কিন্তু কণ্ঠশিল্পী হিসেবে আপনাকে আমরা খুব মানে নিয়মিত পাচ্ছি না, সেটা কেন? আসলে কি আপু, সত্য কথা বলতে এই গান গাওয়ার বিষয়টা আমি মানে আমার ফ্যামিলির জন্যই গাই, মানে আমার আব্বা আম্মা, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ খুব পছন্দ করে গান, মানে আমি মাঝে মধ্যে যখন গাই। সো আর গান গাওয়াটা কেন হয় মাঝে মধ্যে, এটা আসলে ডেমোগুলি দেওয়ার সময় ডিরেক্টর বা যে একসাথে কাজ করে ওনারা বলে আর কি, সবসময় ওনারা চায় যে গানগুলি করতে, সো ওই সময় করি আসলে। দিন শেষে আমি একটু আগেও বললাম যে গিটার বাজাতে বেশি ভাল লাগে, এই কারণে আর কি একটু কম গাওয়া হয়, বাট সবাই যদি পছন্দ করে আস্তে আস্তে গাবো ইনশাল্লাহ। প্রায় 200 বেশি জিঙ্গেলে আপনি কাজ করেছেন, অর্থনৈতিক চাহিদার বাইরে জিঙ্গেল করে কি শিল্পের ক্ষুধা মেটানো সম্ভব? জিঙ্গেল একটা চ্যালেঞ্জিং বিষয়, এই ছোট্ট জায়গার মধ্যে অনেক ধরনের, অনেক টাইপের মানে ইমোশনগুলি ফুটায় তুলতে হয়। হ্যাঁ, সো এটাও তো একটা মানে শিল্পই আসলে আমার কাছে। সো এত ছোট জায়গায় অনেক কিছু সুন্দর সুন্দর কিছু করা যায়, সো এটা আমি খুব পজিটিভভাবে দেখি। দশম শ্রেণীতে পড়ার সময় তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে আপনি দেশ সেরা গিটারিস্টের পুরস্কার নিয়েছিলেন, সেদিন বাবা কি বলেছিল মনে আছে? আমার বাবা আসলে কি, উনি আমাকে নিয়ে সবসময়ই মানে আশাবাদী, সবসময়ই আমার আব্বা তো মিউজিশিয়ান আসলে, উনি নিজেও খুব ভালো গান গায়, উনি নরসিংদী নজরুল একাডেমির প্রিন্সিপাল। সো উনি ছোট সময় থেকে মানে চাইছে যে আমি আসলে গান বাজনাই করি, সো ওনার চাওয়ার জন্যই আমি আসলে মানে হয়তো বা যত দূর যাচ্ছি ওনার জন্যই আসলে, সব ওনার দেয়া মিউজিক, ওনার দোয়া। এখনও প্রতি সময় কোনো একটা যদি গান বের করে যাই করি না কেন, যে কোনো একটা প্রজেক্ট ইয়া করলে ওনাকে বলি ফোন দিয়ে যে আব্বা এই অবস্থা একটু দোয়া করেন, উনি একটা অসাধারণ মানুষ। এবার আপনার প্রযোজনা প্রতিষ্ঠান এম রেকর্ডসের বর্তমান কার্যক্রম নিয়ে শুনব। এম রেকর্ডস আমি এবং আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে রাফাত ভাই, আমরা দুজন মিলে আসলে এম রেকর্ডসটা করি। সো আমরা কাজের ফাঁকে ফাঁকে এটা নিয়ে একটু টাইম দিই, চেষ্টা করি যে যেন একটু মানে নতুন আর্টিস্টদেরকে একটু প্রমোট করার জন্য, প্লাস আরও মানে একটু ইনস্ট্রুমেন্টাল নিয়ে কাজ করার জন্য। আর কাঠবিড়ালির গানগুলোও আমাদের এখান থেকে জাস্ট আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ইয়ে থেকেই বের হয়েছে। সো সব কিছু মিলে আসলে সামনে আরও ভালো কিছু করার তো প্ল্যান থাকি, চেষ্টা করছি আপু, দেখি কী করা যায় আর কি।
চলচ্চিত্রের গান করতে যেয়ে কখনো কি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হন কি না? যদি সেটা হন তাহলে সেখান থেকে পরিত্রাণের উপায় কি? আমি তো একদমই নতুন আপু, মানে এই নিয়ে জাস্ট আমার দুইটা ফিল্ম করলাম, সো দুইটাতেই ডিরেক্টর একটা মাসুদ পথিক ভাই আর নিয়ামুল মুক্তা ভাই দুজনই অসাধারণ মানুষ। আসলে দুজন আমাকে এ পর্যন্ত গান নিয়ে আসলে তেমন কিছুই বলে নাই, জাস্ট যখন গান একটা ডেমো পাঠাইছি সবাই পছন্দ করছে। আসলে এটা তো একটা টিম ওয়ার্ক, সবাই মিলে কাজ করার বিষয়, সো প্রতিবন্ধকতায় যদি পড়ি সবাই মিলেই উতরাবো ইনশাল্লাহ। এবার আপনাকে আমি চটপট পাঁচটি প্রশ্ন করব, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। আপনার সৃষ্ট সব গানই কিন্তু বেশ শ্রোতাপ্রিয় এবং জনপ্রিয়তার শীর্ষে, তবু আপনার পছন্দের জায়গা থেকে আপনার কাছে সেরা পাঁচটি গানের কথা শুনতে চাই। এই তো কাঠবিড়ালির গানগুলি খুব ভালো লাগে আমার, মায়া গানটা খুব ফেভারিট। আমি একটা গান করেছিলাম একটা সারাফ আহমেদ জীবন ভাইয়ের একটা নাটকে, আমার প্রাণ ধরে আমার ওটান গানটা, ওইটা আমার খুব ভালো লাগে। মানে আসলে গান যা করি সব তো মন থেকেই করি। নরসিংদীর নজরুল একাডেমির অধ্যক্ষ মতিউর রহমান, মানে আপনার বাবার, কোন শিক্ষাটি আপনি সবসময় অক্ষরে অক্ষরে মেনে চলেন? একটা গুণকে আমি মানে ফোকাস করতে চাই না, উনি একটা মানুষ হিসাবেই উনি একটা অন্যরকম মানুষ আমার বাবা, বা এই কারণে না উনি নরসিংদী সবার কাছে একজন প্রিয় মানুষ। আর ওনার যে জিনিসটা আমার খুব ভাল লাগে, ওনাকে এতটুকু বয়সে আমি কারোর সাথে কোনো রকম মানে মানে একটু রাগ হয়ে কথা বলতে দেখি নাই। উনি সব দিক দিয়ে একজন পারফেক্ট মানুষ আসলে। আচ্ছা, আপনার মা হেলেনা ম্যামতো একজন গুণী মিউজিশিয়ান, হ্যাঁ উনি উনি, তাকে যে কথাটি এখনো বলা হয়নি? আমি মাকে বলতে চাই উনি সবসময় মানে হাসি খুশি থাকলেই ভালো লাগে ওনাকে, মানে চিন্তামুক্ত থাকুক, উনি ভালো থাকুক, আসলে উনি সুস্থ থাকুক অনেকদিন, আল্লাহ তালা ওনাকে হায়াত দান করুক, এর চেয়ে বড় চাওয়া আর আমার কিছু নাই আসলে। আপনার করা কোন গানটি আপনার স্ত্রী ফারজানা নিপাজেরির সবচাইতে প্রিয়? আমার প্রাণ ধরে আমার ওটন গানটা খুব পছন্দ করে। মেয়ে ইন্তুকে বড় হয়ে যে পরিচয় আপনি দেখতে চান? আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সে শেষ জীবন পর্যন্ত সুখে থাকুক, হ্যাপি থাকুক আসলে তার লাইফ নিয়ে, এটা একটা বিষয়। আর সত্য কথা আমি মিউজিশিয়ান হিসেবে দেখতে চাই। কখন মনে হয় জীবন সার্থক? যখন কেউ আমার শিল্পকর্ম পছন্দ করে। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্যারাশুট স্কিন পিওর বিনোদন সারাদিন এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্যারাশুট স্কিন পিওরের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ আপু আপনাকে, আর বিনোদন সারাদিনকে আসলে সবসময় আমাদের বিনোদনের সাথেই থাকার জন্য, আর মাছরাঙ্গা টিভিকে, আর কাঠবিড়ালি এবং মায়া ছবিটা আপনারা সবাই দেখেন, দুইটাই অনেক সুন্দর ছবি।